দেখ ভাই, প্রতি বছরের মতো তো এবছরে পঞ্চায়েত ভোট চলে আসলো। প্রতিবার তো আমরা ভোট কিনে জিতি, তো এবারও কিনতে লাগবে মনে হয়। কারণ কেউ তো আমাদেরকে নিজের ইচ্ছা থেকে দেয় না, কিনে নি প্রতিবার। আই বলে কি এবার এবার একটা অন্নপ্রাণ করা যায় না, বয়স্ক লোকগুলাকে টাকা দিয়ে যদি ভোটটা নেওয়া যায়। আর ঠিক ঠিক, তোমার কি মত? তো বলছিলাম যে শুনো, ওটা 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 আস্তে বলছিলাম যে ভোটটা চলে আসলো, ভোটটা আমাকে দিও, বাকি তোমার খরচা যা লাগে আমি দেবো নি, ঠিক আছে? তো কাকা খাওয়া দাওয়া কেমন চলতেছে? এই তো বুড়া মানুষটা, দুই দিন আর বাঁচবো, ঠিক আছে? তো ভালো হতো, এই তো চলছে। তো বললাম তো ভোটটা আমাকে দিও, তোমার যা লাগে আমি দিয়ে দেবো নি। হ্যাঁ ভাই, ও এই যে নাও তোমার জন্য ভোটটা দিও। হ্যাঁ কেউ তো কোনোদিন দেখে না, ভোট আসলেই সবাই বাড়ি। আরে কাকা, ভোটের দিনে তো সব খেলাটা হয় না, ভোটের আগে কে আসবে তোমরা দেখতে? আমি আসবো তো, এইবার ভোট দিও, আমি সব সবসময় তোমার বাড়িতে আসবো দেখতে। ঠিক আছে, ঠিক আছে, ভোটটা দিও। হ্যাঁ চলো কাকা আসি। হ্যাঁ ঠিক আছে, দিও ঠিক আছে দিবো। আমার চিহ্ন দেখবা হয়ে যাবে, বাস দিয়ে দিও। হ্যাঁ আসি কাকা, চলো ভাই।